সিলেট ও সুনামগঞ্জে নদ নদীর পানি সামান্য কমেছে। দুর্ভোগে 4 লাখেরও বেশি মানুষ, অনেকেরই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্র এমনকি খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। খেয়ে না খেয়ে দিন কাটছে অসহায় মানুষদের। এদিকে টাঙ্গাইলে হঠাৎ করেই যমুনা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে জেলার ভূঁইয়াপুর, কালীহাতি ও সদর উপজেলার চরাঞ্চলের শত শত একর জমির ফসল পানির নিচে নিমজ্জিত আছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। প্রায় 15 দিন ধরে টানা বৃদ্ধির পর অবশেষে ভাটার টান পড়েছে সুরমার পানিতে। গতকাল থেকে সিলেটের এই প্রধান নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে এখনো সুরমা কুশিয়ারার প্রতিটি পয়েন্টেই বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে জকিগঞ্জের অমলশিদে বরাক নদীর মোহনায় বাঁধ ভেঙে আজও প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। দীর্ঘ সময় পানিবন্দী থাকার কারণে চরম বিপাকে পড়েছেন শহরের মানুষ। নগরীতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। শহরে অনেক এলাকায় বন্ধ আছে বিদ্যুৎ গ্যাস সংযোগ। বন্যার কারণে বেড়েছে রিক্সা সিএনজির ভাড়া, দাম বেড়েছে নিত্য পণ্যেরও। মাংস, মাছ, তরকারি যা আছে যাবতীয় সবকিছুর দাম, লবণ তেল লাগে সবকিছুরই দাম বাড়তে বর্তমানে। গেল 24 ঘন্টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে 16 সেন্টিমিটার কমে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে আছেন দুর্গতরা। আমাদের ঘর বাড়ি সব 4 দিন ধরে পানি তলে আছে, আমরা টাকা খাওয়া খুবই সমস্যা হয়েছে। ঘরে দপ্তরে ফাঁকশাক করা যাইতেছে না, আমার বাথরুমও যাওয়ান যায় না, বাইরে বারণি যায় না, খানির খুব অসুবিধা। টাঙ্গাইলে হঠাৎ করে যমুনা নদীর পানি বাড়ায় ডুবে গেছে শত শত একর ফসলি জমি। আর উজানের ঢলে সিরাজগঞ্জের শাহজাদপুরের উপজেলার আরাকান্দি, ঘাটাবাড়ি, জালালপুর ও পুকুরতলা গ্রামের নদী ভাঙন শুরু হয়েছে। গত 2 দিনে 4 গ্রামে অন্তত 25টি বাড়িঘর যমুনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। দর্শক, সুনামগঞ্জে বন্যাতুরদের দুর্ভোগের খবর সংগ্রহে কাজ করছেন সহকর্মীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু বিন্দু, দুর্গতদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহে প্রশাসনের কি উদ্যোগ দেখছেন? হাবিবা, যেমনটা বলছেন, বন্যায় সুনামগঞ্জের 5টি উপজেলা ব্যাপক অঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকার নিচু এলাকার কাঁচা ঘর বাড়ি, রাস্তাঘাট প্লাবিত হয়ে অন্তত লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন যেমনটা জানিয়েছেন, বন্যা দুর্গতদের জন্য 65 মেট্রিক টন চাল, 12 লক্ষ টাকা ও 3000 শুকনো প্যাকেট খাদ্য গতকাল পর্যন্ত বিতরণ করা হয়েছে। আর এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবুল কাসেম জানিয়েছেন, সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় 40,000 করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও যেসব এলাকায় স্যানিটেশন ব্যবস্থা নাজুক হয়েছে সেখানে অস্থায়ী ল্যাট্রিন নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তবে স্থানীয় বন্যা কবলিত লোকজন আমাদেরকে যেমনটা জানিয়েছেন, কিছু কিছু এলাকায় হয়তো সরকারি সহায়তা দেওয়া হচ্ছে, তবে অনেক এলাকার বন্যা কবলিত লোকজনই সরকারি সহায়তা পাচ্ছে না। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বন্যা কবলিত লোকজনের পাশে সরকারি দপ্তর ছাড়া আর কাউকে আমরা এখনো দেখতে পাইনি ত্রাণ সহায়তার বিষয়ে। সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেমনটা জানিয়েছেন, সুরমা নদীর পানি বিপদসীমার মাত্র 2 সেন্টিমিটার উপর দিয়ে 7.82 মিটারে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত না হলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এদিকে আরেকটি তথ্য আমরা যেমনটা জানতে পেরেছি, সুনামগঞ্জের মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন, সুনামগঞ্জের প্রায় 500 শতাধিক পুকুর বন্যার পানিতে ভেসে গেছে, এতে অন্তত 3 কোটি টাকার মাছের ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী সুনামগঞ্জে অন্তত 2 কোটি টাকার বুড়ো ফসল এবং সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের দাবি, বন্যা কবলিত লোকজনকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে, তবে স্থানীয়দের অভিযোগ সেটা পর্যাপ্ত পরিমাণ নয়। যেসব এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে শুধুমাত্র সেসব এলাকায় দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে বিন্দু। সুনামগঞ্জের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী বিন্দু তালুকদার।